এখন থেকে যে কোনো নর্মাল মোবাইলে আপনি আইফোনের ক্যামেরা ইউজ করতে পারবেন কীভাবে করবেন এইটা করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে অবশ্যই এখানে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই যে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ আইকন এখানে ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন প্রথমেই টিকটক লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো টিকটকটা অবশ্যই সবার মোবাইলে ইনস্টল রয়েছে তো টিকটক অ্যাপটি যাদের মোবাইলে ইনস্টল নেই আপনারা কী করবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন আর যাদের আছে তারা কী করবেন অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন তো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন টিকটক অ্যাপ্লি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো ঠিকটক অ্যাপ্লি ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে এই নিচের কলারে কিন্তু একটি প্লাস আইকনের মতো এখানে থাকবে এই দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন আপনি এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম আপনার ক্যামেরা কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বর্তমানে কিন্তু ক্যামেরা কিন্তু এখন অন রয়েছে তো আপনার ক্যামেরাটি অন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার করার একটি অপশন থাকবে এই যে ইফেক্ট নামে আপনি কি করবেন এই যে ইফেক্ট একটি ক্লিক করে দেবেন তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখান থেকে অনেক ইফেক্ট চলে আসবে তো ইফেক্টগুলো চলে আসার পর আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন তারপর আপনার এই যে সার্চ আইকনের মধ্যে একটি আইকন থাকবে আপনি এই আইকনে একটি ক্লিক করবেন তো এই আইকনে ক্লিক করে দেওয়ার ফলে দেখতে আপনার উপরে কিছু সার্চ করার অপশন কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনি কি করবেন এই সার্চ অপশনে একটি ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে সার্চ করতে হবে আলোহা আপনি কি করবেন এই আলোহা লিখে এখান থেকে সার্চ করে দিবেন আলো হালিকে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে আপনার সামনে এই যে একটি ফিল্টার কিন্তু এখানে শো হবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার ইউজ করার একটি অপশন রয়েছে কোনারে আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই ফিল্টারটি কিন্তু মুহূর্তের ভিতর ভিতরে কিন্তু চলে আসছে তো আমার এখানে যেহেতু আমার কোনো গাছপালা নেই কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই আমার এখানে ফিল্টারটি এমন দেখাচ্ছে তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা যখন নতুন ক্যামেরাটি দেখেছিলেন তখন কিন্তু আপনারা এমন কিন্তু দেখেননি তো এইখান থেকে আপনার ফিল্ডারটি চলে আসলে আপনি কী করবেন এইখান থেকে আবার ব্যাক করবেন এই যে আপনার অপশানগুলো রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার এই যে ক্যামেরাটি কিন্তু একদম আইফোনের মধ্যে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আইফোনের মধ্যে কিন্তু অলরেডি হয়ে গেছে যদি এখন আমার এখানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড থাকতো গাছপালা তাহলে দেখতে পাবেন ম্যাজিকটি তো আপনারা যখন এই ক্যামেরাটি এইভাবে আপনার কোনো গাছপালার উপরে আপনি দেখাবেন বা আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আপনি দেখতে পাবেন ক্যামেরাটি কত সুন্দর একদম আইফোনের মতো হয়ে যায় তো আপনি চাইলে কিন্তু এইভাবে মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু আপনি আপনার যে কোনো নর্মাল মোবাইলের ক্যামেরাকে কিন্তু আপনি আইফোন কিন্তু করতে পারেন